গেছে মসজিদ ইমামতি করে মোল্লাদদর মসজিদ পর্যন্ত, আপনি কিন্তু এই কথাটা শুনছেন মোল্লাদদর মসজিদ পর্যন্ত? এই ক্ষেত্রে আমি একটু কথা বলে নিতে চাই যে মোল্লাদদর মসজিদ পর্যন্ত বা মসজিদ ভিত্তিক এই আলেমরা সেবা করে আসছে, এই কনসেপ্টটা কিন্তু নাওয়েডেজ মানে বর্তমান রিসেন্টলি এটা কিন্তু মানে পরিবর্তন হয়েছে আমি বলতে পারি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি স্টুডেন্ট ভয়েসের স্টুডিওতে। প্রতিদিনের মতো আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং বরাবর মতোই আমাদের সাথে থাকছেন আরেকজন নতুন অতিথি, হাফেজ মোহাম্মদ মইনুদ্দিন। আমাদের সাথে আজকে সোশ্যাল মিডিয়ায় ইসলামিক স্কলার ও জনসাধারণ এই বিষয়ে কথা বলার জন্য যুক্ত হয়েছেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। হাফেজ মোহাম্মদ মইনুদ্দিন রাজধানী ঢাকার আল জামিয়াতুল ইসলামিয়া মিফতাহুল উলুম মাদ্রাসার একজন শিক্ষার্থী, তার সাথে আমরা সময়সাময়িক বিভিন্ন বিষয় নিয়েও কথা বলব। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম মইনুদ্দিন ভাই, আপনাকে স্টুডেন্ট ভয়েস স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমি বশির ইবনে জাফর, আপনি কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং একটি বিষয়ে, সেটা হচ্ছে যে আপনি স্টুডেন্ট ভয়েসে মানে এতগুলো মানুষের ভিড়ে আমাকে আমন্ত্রণ জানাচ্ছেন, সেজন্য আসলে সুপ্রিয়া করা ছাড়া আসলে কোনো পথ নেই, তো সেজন্য আমি সুপ্রিয়া আদায় করতেছি আপনার এবং স্টুডেন্ট ভয়েসে আমন্ত্রিত হয়ে খুব ভালো লাগতেছে। এবং আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা বরাবরই শিক্ষার্থীদের চিন্তা চেতনা গুলোকে সামনে নিয়ে আসার চিন্তা করি, সেই চিন্তা থেকে আপনাকে নিয়ে আসা। আপনি যদি একটু আমাদের দর্শককে আপনার শিক্ষা জীবন নিয়ে সংক্ষেপে কিছু বলতেন। জি, আমি আপনার পড়ালেখা শুরু করছিলাম জেনারেল লাইন থেকে, তো পরে ক্লাস ফাইভ থেকে আপনার 2007 সালে মাদ্রাসাতে প্রবেশ করছিলাম। এরপর 2011 সনে হেফজ শেষ করেছিলাম। 2011 সন থেকে এখন 2020 চলতেছে, এখন পর্যন্ত কিতাব লাইনে আছি। আর এখন হচ্ছে যে আপনার পড়াশোনা করতেছি বর্তমানে জারালাইন জামাতে, কওমি মাদ্রাসাতে আর কি। এছাড়াও আলিয়া মাদ্রাসাতে পড়াশোনা শুরু করছিলাম ক্লাস 10-এ, বর্তমানে চলতেছে, তবে এটা আর কন্টিনিউ করার ইচ্ছে নেই। যা হোক, কমিটাই প্রাধান্য দিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন, শুভকামনা রইল আপনার শিক্ষা জীবনের প্রতি এবং পরবর্তী জীবনের জন্য। আপনার আজকের আলোচনা বিষয় হচ্ছে, আপনার সাথে আজকে আমরা কথা বলবো সোশ্যাল মিডিয়া ইসলামিক স্কলার ও জনসাধারণের দৃষ্টিভঙ্গি বিষয়ে। তো সোশ্যাল মিডিয়াতে আপনি বা মানে আপনার সর্বপ্রথম কবে আসা এবং সেই মাধ্যমটা কি ছিল? হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে সর্বপ্রথম যখন আসি তখনকার ঠিক সময়টা তো মনে নেই, তবে সম্ভবত এরকম কোনো মাধ্যমে আসছি যে গুগল সার্চ করা, এরপরে গুগল থেকে একটা দুইটা লিংক সার্চ করা, এরপরে হচ্ছে যে আপনার মানে বিভিন্ন খবর দেখা, মানে বাংলাদেশে কত কোটি মানুষ আছে, এইরকম বিভিন্ন বিষয় আমি জানতে পারলাম যে এগুলো গুগলে সার্চ দিলে অনায়াসে চলে আসে। তো তখন ওই যে একটা মানে তখন কিন্তু আপনার নোকিয়া ফোন ছিল, তখন কিন্তু আপনার স্মার্টফোন ছিল না, তো নোকিয়া ফোন গুলো দিয়ে বারণ ফোন গুলো দিয়ে আমরা ট্রাই করতাম যে আসলে অনলাইনে কিভাবে মানে কিভাবে কি করা যায়। তো ওই ফোন দিয়ে আমি ফার্স্ট ফেসবুক আইডি খুলি এবং সেই থেকে আর কি আসা 2011 সনে ফার্স্ট আর কি। তো 2011 সন থেকে এখন পর্যন্ত চলতেছে এই আর কি। তো এই এই প্রথম ফেসবুক দিয়ে আপনার আসা, যদিও গুগলটা আমরা সার্চ করে থাকি সেটা সোশ্যাল মিডিয়ার মধ্যে খুব একটা ইয়ে করে না, সার্চ ইঞ্জিন হিসেবে আমরা নলেজ গ্যাদারিং এর জন্য মেইনলি ইয়ে করি, ঠিক আছে। তো এখন এই সময়ে 2020 সাল নাগাদ আপনি শুধু কি ফেসবুকের মধ্যে সীমাবদ্ধ রয়েছেন নাকি সোশ্যাল মিডিয়ার আরো বিভিন্ন যেসব ব্রাঞ্চ গুলো রয়েছে সেগুলোতে আপনার বিচরণ রয়েছে? হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ব্রাঞ্চ বলতে আপনার ফেসবুক, এরপর পাশাপাশি ইউটিউব আছে, এরপর আপনার আরো যে সাইট গুলো যেমন ইনস্টাগ্রাম আছে, এরপর টুইটার আছে, সবগুলোতে মোটামুটি আপনার জয়েন থাকার চেষ্টা করতেছি। হয়তো সব জায়গায় সাকসেস না, ফেসবুকের মতো সব জায়গায় সাকসেস না, দেন সবগুলোতে চেষ্টা করতেছি যোগাযোগ রাখার বা অ্যাক্টিভেট থাকার চেষ্টা করতেছি আর কি। দর্শক একটু বলে নিতে চাই, সোশ্যাল মিডিয়াটা হচ্ছে কমিউনিকেশনের একটি মাধ্যম, আগামী বিশ্বটা, যেহেতু আমি একজন আইটি স্টুডেন্ট, আমি আমাদের পড়াশোনার বা আমাদের যতটুকু মানে আইডিয়াতে চলে আসছে সেটা হচ্ছে আগামীর সময়টা হবে সোশ্যাল মিডিয়া ভিত্তিক। এমনকি বর্তমানে এটা শুরু হয়ে গেছে যে চাকরির ইন্টারভিউতে
জিজ্ঞেস করা হয়, বিশেষ করে আইটি অ্যাক্টিভিটিস্ট যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞেস করা হয় যে আপনি সোশ্যাল মিডিয়ার কতগুলো ব্রাঞ্চে আপনার বিচরণ রয়েছে এবং আপনি সেগুলোতে কতটুকু সময় দিচ্ছেন, এবং সিভিতে সেগুলো উল্লেখ করারও প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। সেজন্য বলতে চাই যে যারা বিশ্ব নিয়ে কাজ করতে চান বা চাবেন, তাদের অবশ্যই এই কমিউনিকেশন জগৎটা, যোগাযোগ মাধ্যমটা, সোশ্যাল মিডিয়ার যতগুলো ব্রাঞ্চ রয়েছে সেগুলোতে মোটামুটি বেশ অনেকটা জুড়ে বিচরণ থাকতে হবে আগামী বিশ্বের জন্য। তো ভাইয়ের কাছে এখন যে প্রশ্নটা আমি করতে চাচ্ছি সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া আলেমদের বা ইসলামিক স্কলার যদি আমরা বলি, তাদের কতটুকু জায়গা জুড়ে অবস্থান রয়েছে বলে আপনি আপনার জায়গাটা থেকে মনে করছেন? হ্যাঁ, এটা আসলে খুব সুন্দর একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা আসলে অত্যন্ত জরুরি একটা প্রশ্ন। তো এর উত্তরটা দিতে গেলে আমাদেরকে ফার্স্টে একটা জিনিস চিন্তা করতে হয়, সেটা হচ্ছে যে আলেমরা বলতে আমরা ইসলামিক যে স্কলাররা রয়েছেন, তো তিনাদের বিষয়ে প্রথমে যে কথাটা সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের বাংলাদেশের আলেমদের কথাই বলি, ওনাদের মধ্যে আপনার প্রায় 80% আলেম তো সোশ্যাল মিডিয়াটাকে একটা খারাপ জায়গা, এরপর হচ্ছে আপনার বিভিন্ন মানে খারাপ দিক হিসেবে বিবেচনা করে ওনারা এই লাইনে আসতে চান না। আর বাকি 20% আলেম রয়েছেন যারা হয়তো ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন, কোনো না কোনো মাধ্যমে ইউটিউব ইউজ করেন, এভাবে যদি আপনি দেখেন তাহলে হয়তো 20% আলেম আপনার সোশ্যাল মিডিয়ার জগতে আছে। এর মধ্যে আবার হয়তো আপনার যদি খোঁজেন তাহলে হয়তো 10%, এই 20%-এর মধ্যে থেকে 10% আপনি পাবেন এরকম, যে আমাদের আল্লামা মামুনুল হক সাহেব হুজুর, এরপরে হচ্ছে যে মুফতি বর্তমানে যে আমাদের আমরা অন্য লাইনে আলেমদের কথাই বলতেছি, মুফতি মিজানুর রহমান আজহারি, এরপরে হচ্ছে এছাড়া আরো অনেক আলেম রয়েছেন আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে, অনেক আলেম রয়েছেন বড় বড় আলেম, এদের মধ্যে একজন হচ্ছে আপনার রাজল করিম আবরার ভাই, তো ওনারা সহ আপনার অনেক আলেমরাই এখন বর্তমানে ফেসবুক কিংবা ইউটিউবে সচরাচর আসা যাওয়া করতেছেন এবং বিভিন্ন পোস্ট করতেছেন, এই আর কি। আমি বলবো যে সারা বাংলাদেশে আলেমদের মধ্যে থেকে অনলি 10% আলেম মানে এইগুলাকে খুব ভালোভাবে কাজে লাগাচ্ছে, আর 10% আলেম ওনারা এগুলাকে ইউজ করতেছে, কোনো না কোনো ভাবে ইউজ করতেছে, কাজে লাগাচ্ছে না। আর 80% আলেম ওনারা আলেম সমাজ ওনারা মনে করে যে এগুলো আসলে একটা খারাপ জায়গা, এখানে বিভিন্ন উলঙ্গপনা বেহায়াপনা চলে, তো এই জায়গা থেকে আমি বলবো যে 80% আলেমরা ওনারা এটার ধারে কাছে আসতেছেন না, এই আর কি আমার। এটা একটা বিষয়, আমিও যখন কবি মাদ্রাসায় পড়াশোনা করে করতাম তখনও মানে ওই সময়টা ছিল হচ্ছে যে ওই ব্লগারদের উত্থান, যদি ব্লগাররা আরো অনেক আগে থেকেই সোশ্যাল মিডিয়া বা অনলাইন জগৎটাকে বেশ ভালোভাবে দাপিয়ে বেড়াচ্ছিল, কিন্তু যখন ওই যে হেফাজত আন্দোলন, তারপর ওই সময়টায় যখন ওই ব্লগারদের উত্থান হলো, আমার মনে হচ্ছে যে ওই উত্থানটা আমাদের ওই মানে দুর্বলতা বা আমাদের এখান থেকে বিমুখিতা, মানে অনলাইন বিমুখিতার যে একটা অবস্থান, সেটা সুযোগ নিয়ে মেবি তারা যদি বলি আর কি, যে সেটা সুযোগ নিয়ে মেবি তারা তাদের উত্থানটা সফলভাবে শুরু করতে পেরেছিল। যদিও পরবর্তীতে আমার যেটা মনে হয় যে আলেমরা হয়তো অনেকটাই সচেতন হয়েছেন এই বিষয়ে, সেজন্য পরবর্তীতে ব্যাপক আকারে তাদের সোশ্যাল মিডিয়াতে চলে আসা এবং নিজেদেরকে ইনভলভ করার মাধ্যমে হয়তো তাদের আস্ফালন কিছুটা হলেও কমেছে, এটা আমি মনে করে থাকি, হয়তো আপনিও একমত হবেন। তবে এখন আপনি যে যেটা বলছেন যে 20% রয়েছে বা 80%-ই নাই, এটা কি মানে একদমই নাই বলছেন নাকি আছে কিন্তু থেকেও না থাকার মতো? ওই যে থেকেও না থাকার মতো, আপনি দেখেন একজন আলেম তিনি কিন্তু কোনো না কোনো মাধ্যমে একটা স্মার্টফোন ইউজ করেন, একটা স্মার্টফোন ইউজ করতে গেলে কিন্তু সেটার মধ্যে ইউটিউব থাকে, আপনি জানেন একটা স্মার্টফোনে ইউটিউব আগে থেকে মানে রেখে দেওয়া হয়, এরপর হচ্ছে যে একটা স্মার্টফোনে আগে থেকে ফেসবুক সফটওয়্যারটা থাকে, তো সে না কোনো ভাবে হয়তো একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলছে তার ছেলের মাধ্যমে কিংবা মেয়ের মাধ্যমে কিংবা পরিচিত কোনো মাধ্যমে কিংবা ইউটিউবে গিয়ে একটা দুইটা ভিডিও দেখে, এটাই কিন্তু আপনি সোশ্যাল মিডিয়ায় থাকাটা বলতে পারেন না। সোশ্যাল মিডিয়ায় আমরা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আসলে এটাই আপনি যেটা বললেন যে বিল্টিন একটা মানে ফেসবুক এবং হচ্ছে ইউটিউব বা গুগলের ক্রোমের একটা ব্রাউজার সবার ফোনে বিল্টিন করা থাকে, সেই জন্যই মানে আছে, ইউজ করে দেখি, এরকম ভাবেই মানে বাকি 80% রয়েছে। জি জি,
আচ্ছা, তো এখন আমি যদি মানে আপনার কাছে আপনার চিন্তা চেতনার ভিত্তিতে আমি জানতে চাই যে সোশ্যাল মিডিয়াতে আলেমরা কিভাবে জাতির কল্যাণে কাজে আসতে পারে বলে আপনি মনে করেন? জি, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আলেমরা কিভাবে জাতির কল্যাণে আসতে পারে, এটাও একটা মানে উল্লেখযোগ্য একটা বিষয়। এবং আমি মনে করি যে এটার জন্য যেভাবে আপনি দেখেন জেনারেল লাইনের বিভিন্ন শিক্ষার্থীরা যেভাবে কাজ করতেছে অনলাইন জগতে এসে, যেমন হচ্ছে যে আপনি দেখেন বিদ্যানন্দ ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আছে, ওনারা বিভিন্ন জায়গা থেকে মানুষের ডোনেট করা অর্থগুলো নিয়ে আবার সেগুলো মানুষকে ডোনেট করতেছে। এভাবে আপনার বিভিন্ন জেনারেল লাইনের বিভিন্ন শিক্ষকরা, যেমন হচ্ছে আমাদের জাফর ইকবাল স্যার, ওনারা আপনার সোশ্যাল মিডিয়া আসে, আসে লেখালেখি করে, এরপর হচ্ছে আবার বিভিন্ন ভিডিও ব্লগাররা ওনারা বিভিন্ন ভিডিও ক্রিয়েট করে, বিভিন্ন ভিডিও ক্রিয়েট করে সেগুলো কিন্তু ইউটিউবে আপলোড করতেছে, ফেসবুকে আপলোড করতেছে। এছাড়াও মনে করেন যে আরো অনেকগুলো সাইটে অনেকভাবে তিনারা অনেক কাজ করে যাচ্ছেন, মানে যারা জেনারেল লাইন কিংবা অন্য লাইনের মানুষ। তো এভাবে যদি আমরা একটু চিন্তা করি, আমাদের আলেম সমাজের মধ্যেও কিন্তু অনেক আলেমরা রয়েছেন যাদের কিন্তু প্রচুর পরিমাণে অর্থ রয়েছে, এরপর হচ্ছে প্রচুর পরিমাণে জনপ্রিয়তা রয়েছে, এরপর হচ্ছে আপনার প্রচুর পরিমাণে তিনাদের লেখালেখির অভিজ্ঞতা রয়েছে, কথা বলার অভিজ্ঞতা রয়েছে, ক্যামেরার সামনে আসার অভিজ্ঞতা রয়েছে। যে আপনি যদি খেয়াল করেন যে মুফতি ফয়জুল্লাহ সাহেব হুজুর, তিনি কিন্তু ভাষণ গুলা, এরপরে ক্যামেরার সামনে আসা, টিভিতে টক শোতে যাওয়া, এগুলো কিন্তু আসলে মানে অন্য লাইনে যারা আছে, ওনার মুফতি ফয়জুল্লাহ সাহেব হুজুর যখন কিন্তু আপনার টক শোতে বসে, তখন কিন্তু তিনার পাশে যখন অন্যরা বসে, ওনারা কিন্তু কথা বলার চান্স পায় না। আপনি খেয়াল করবেন একটা প্রশ্ন ওনারা ছুড়ে দেয়, সে প্রশ্নের 13টা উত্তর দিয়ে ওনাদেরকে বসাই রাখে, মানে টোটালি ওনারা কথা বলার কোনো চান্সই পায় না। তাহলে আমরা বুঝতেছি কি আমাদের মধ্যেও আছে, আমাদের মতো দেখানোর মতো আলেমরা আছে, কিন্তু ইনারা করতেছে কি, ইনাদের এই যে যোগ্যতা গুলা, ইনারা এগুলা কিন্তু আপনার মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করতেছে না, আর যদিও করতেছে তাও আবার অল্প কিছু সংখ্যক। তো এই জায়গা থেকে আমি বলবো যে ওনারা যেভাবে কাজ করতেছে, জেনারেল লাইনের একটা শিক্ষার্থী কিংবা জেনারেল লাইনের একজন শিক্ষক কিংবা একজন ভিডিও ব্লগার কিংবা একজন লেখক ব্লগার, তারা যেভাবে কাজ করতেছে সেভাবে যদি আমাদের আলেম সমাজরা কাজ করা শুরু করে দেয়, ঠিক আছে, আমি দেখেন বিভিন্ন ব্লগিং সাইটে গেলে শুধু কেবল আপনি ইসলামিক লেখক একজনকে পাবেন হয়তো, আরিফ আজাদ ভাইকে, আরিফ আজাদ ভাই ছাড়া কিন্তু বিভিন্ন ব্লগিং সাইটে কিন্তু আর অন্য কোনো লেখকদেরকে পাওয়া যায় না, ইসলামিক লেখকদেরকে পাওয়া যায় না। তো যদি পাওয়া যায় হয়তো আমাদের মতো দুই একজনে এখানে এখানে জয়েন করে রাখছি, হয়তো কোনো মাঝে মাঝে 2-3 মাস পর একটা লেখা মঞ্চ ছিল দিছি, এইরকম আর কি। আমি মনে করি যে বিভিন্ন ব্লগিং সাইটে, এরপরে হচ্ছে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন মানে ভিডিও ব্লগিং সাইটে, বিভিন্ন লেখালেখি ব্লগিং সাইটে, এরপর হচ্ছে বিভিন্ন ফাউন্ডেশন খুলে এরপরে এই ধরনের আরো বিভিন্ন কাজ করে আলেম সমাজ এই লাইনে আসতে পারে, সোশ্যাল মিডিয়া জয়েন করতে পারে। করলে আমরা মনে করি যে আমাদের আলেম সমাজের জন্য যে একটা কথা মানুষ বলে যে হুজুররা শুধু কেবল মসজিদে ইমামতি করতে পারে আর হচ্ছে মানুষদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন শিখাতে পারে, এছাড়া আর কিছুই পারে না, ঠিক আছে, মসজিদে ইমামতি করে মোল্লাদর মসজিদ পর্যন্ত, আপনি কিন্তু এই কথাটা শুনছেন, মোল্লাদর মসজিদ পর্যন্ত। এই ক্ষেত্রে আমি একটু কথা বলে নিতে চাই যে মোল্লাদর মসজিদ পর্যন্ত বা মসজিদ ভিত্তিকেই আলেমরা সেবা করে আসছে, এই কনসেপ্টটা কিন্তু নাওয়েডেজ মানে বর্তমান রিসেন্টলি এটা কিন্তু মানে পরিবর্তন হয়েছে আমি বলতে পারি। কারণ হচ্ছে আপনি দেখেন এই যে লকডাউন শুরু হওয়ার পর থেকে, এই যে মহামারী শুরু হয়েছে এরপর থেকে দেখেন আলেমরা কিন্তু সেবামূলক কাজেও জেনারেলদের চেয়ে অগ্রগণ্য আমি বলতে পারি। আর হচ্ছে যে আপনার শুধুমাত্র সেবামূলক কাজ না, দেখেন এই যে মহামারীর কারণে মানুষগুলো নিজের সন্তান তার পিতা মাতাকে ফেলে যেখানে মৃত্যু হয়ে দৌড়াচ্ছে সেখানে কিন্তু আলেমরা গিয়ে তাদের দাফন কাফন করছে। শুধু এটাও না, বাড়ি বাড়ি গিয়ে খাবার দিয়ে আসার যেসব বিষয়গুলা এবং আর্থিক অনুদান সহ নানাবিধ কাজে মানে মোটামুটি বলা যায় যে সামাজিক যত ধরনের জনকল্যাণমূলক কাজ আছে সেখানে কিন্তু আলেমরা এই এই একটা মহামারীর উপলক্ষে কিন্তু আমরা ব্যাপক আকারে তাদের উপস্থিতি দেখতে পাচ্ছি, যেটা জনসাধারণ বা জেনারেল অঙ্গন থেকে যত অ্যাক্টিভিটিস এই যে জাফর ইকবাল স্যারের কথাই বললেন তাদের কিন্তু আমরা এই মুহূর্তে, অন্য সময় থাকতে পারে, এই মুহূর্তে কিন্তু তাদের তেমন উপস্থিতি দেখছি না। তো সেই ক্ষেত্রে যারা বা যে সমাজ এই ধারণাটা আমাদের প্রতি আলেম সমাজের প্রতি রাখে যে মোল্লাদুর মসজিদ পর্যন্ত, আমি মনে করি তাদের এই ধারণাটা পরিবর্তন হওয়ার কিন্তু এখন সময় এসেছে। এটা কি আপনি মনে করেন কিনা? না, এটা হচ্ছে যে আপনার বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে, ঠিক আছে, একটা জিনিস দেখেন, আপনার কিন্তু বাবা মারা গেলে আপনি কিন্তু দাফন কাফনের মধ্যে, জানাজার মধ্যে আপনার শরীক হতেই হবে,
ঠিক আছে না? এরপর আচ্ছা, আপনার মা যদি মানে কখনো আল্লাহ সেনা করুক যদি হয়ে যায়, তখন কিন্তু আপনি মানে অনিচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু জানাজা শরীক হইতে হবে। কিন্তু অথচ আপনি একটা গাড়িতে করে যাওয়া আসা করতেছেন, পাশে একটা মানুষ জানাজা হইতেছে, আপনার একটা কাজ, বিশাল একটা কাজ, আপনি এই কাজের জন্য কিন্তু আপনি এখন কাজকে অগ্রগতি দিবেন, ঠিক আছে? প্রাধান্য দিয়ে আপনি কাজের জন্য ছুটে যাবেন, তার জানাজা যে হচ্ছে আপনার পাশে, রাস্তার পাশে, আপনি কিন্তু সেখানে জয়েন করতেছেন না, ঠিক আছে? আপনি সেখানে আপনার কাজটাকে প্রাধান্য দিচ্ছেন। আমি মনে করি যে এটা হচ্ছে যে বর্তমান যে অবস্থাটা, আলেমদের যে বর্তমানে মানে কাজের যে অগ্রগতিটা বর্তমানে চলতেছে করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে, এটা হচ্ছে সময়ের পরিপ্রেক্ষিতে চলতেছে। আমি মনে করি যে বর্তমান যেভাবে আলেম সমাজ কাজ করতেছে, এটা আসলে একটা আমাদের জন্য গর্বের একটা বিষয়। তবে এই কাজটা যাতে সারা জীবন থাকে, এই লেভেলটা যাতে সারা জীবন হ্যাঁ চলমান থাকে, মানুষ যাতে আমাদেরকে আর মানে হীনভাবে না দেখে, ছোট ভাবে না দেখে, হ্যাঁ, সকল সামাজিক কর্মকাণ্ডে যেন এইভাবেই আলেমদের অগ্রগণ্যতা পরিলক্ষিত হয়, আমরাও এই প্রত্যাশা করি। এখন আপনি আমাদেরকে একটু বলুন যে ওভারঅল মানে সোশ্যাল মিডিয়াটাতে, সোশ্যাল মিডিয়ার যতগুলো ব্রাঞ্চ থাকে, ব্লগিং হোক, ইউটিউবে হোক, তারপর টুইটার সহ আরো যেগুলোতেই হোক না কেন, এগুলোতে মানে জনসাধারণের প্রত্যাশা অনুযায়ী আলেমদের কিরকম ইমেজ নিয়ে বিচরণ করা উচিত, এটা আপনি একটু? হ্যাঁ, এখানে একটা কথা, বিশেষ একটা কথা, সেটা হচ্ছে যে জনসাধারণের যে চাহিদা, জনসাধারণের চাহিদা অনুযায়ী আলেম সমাজরা বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে, এরপরে হচ্ছে যে আপনার বিভিন্ন মানে ফতোয়ামূলক বিষয়গুলো না, মানে যে বিষয়গুলো আপনার সবার সামনে বলা যায়। আপনি দেখেন বর্তমানে কিন্তু আজাই সাহেব বিভিন্ন ধরনের ফতোয়া দিচ্ছে মানুষের সামনে, ঠিক আছে? একটা মাহফিলে গেছে, সেখানে গিয়ে কিন্তু তিনি নামাজের কথা বলতে পারতো যে নামাজ এভাবে পড়েন, তারপরে এইভাবে রোজা রাখেন, এভাবে রোজা রাখতে আল্লাহ আপনাকে আপনার কর্মের পরিপ্রেক্ষিতে আল্লাহ আপনাকে নেক দিবে, তারপর হচ্ছে এত বেশি নেক পাবেন, এই কথাগুলো কিন্তু ইসলামের দাওয়াত, এই কথাগুলো কিন্তু বলতে পারতো। কিন্তু তিনি সেখানে এই কথাগুলো না বলে তিনি লাইভে এসে বলতেছেন যে কোরআন শরীফ দেখে দেখে পড়া যায় যাচ্ছে, মানে একের পর এক। আপনি জানেন একটা মাসালা আছে, যে মাসালাটা হচ্ছে যে কোথাও যদি কোনো একটা সুন্নত যদি জারি থাকে কোনো এলাকায়, তাহলে সেখানে গিয়ে নতুন ওই রকম একটা সুন্নতকে সেখানে গিয়ে দাঁড় করানো উচিত না, এটা কিন্তু একটা হাদিসের কথা বা একজন আলেমের কথা আপনি যেটাই বলেন। তো এখানে আপনি যদি এইরকম বিষয়গুলো যদি ধরে নেন যে আলেমরা কিভাবে কাজ করতে পারে বা জনগণের চাহিদা অনুযায়ী কি, তো জনগণের চাহিদা আপনি দেখেন ইদানিং কিন্তু মানুষ কোরআন শিক্ষার প্রতি আগ্রহী, তারপর হচ্ছে বিভিন্ন আপনার বিভিন্ন ভাবে নামাজ কিভাবে পড়া যায়, রুকু কিভাবে দেওয়া যায়, এই বিষয়গুলো কিন্তু আপনার আমরা তুলে ধরতে পারি একটা ভিডিও সামনে এনে, আমরা মোবাইলটা সামনে এনে, এরপর হচ্ছে বিভিন্ন ভিডিও এভাবে ক্রিয়েট করে যে এভাবে নামাজ পড়া যায়, এভাবে রোজা রাখা যায়, রোজা এভাবে রাখতে হলে এভাবে এই করতে হবে, নামাজ এভাবে পড়তে হলে এই করতে হবে, এইরকম যে বিষয়গুলো এগুলো কিন্তু আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে, লেখালেখির মাধ্যমে কিন্তু আমরা জনগণের সামনে তুলে ধরতে পারি। তো আমি এই জায়গা থেকে বলবো যে এইরকম ভাবে যেখানে আপনার কোনো ধরনের কোনো হাঙ্গামা সৃষ্টি হচ্ছে না, ঠিক আছে, এইরকম বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও করা যায়, বিভিন্ন লেখালেখি করা যায়, এভাবে আলেম সমাজ ফেসবুক কিংবা হচ্ছে আপনার ইউটিউবে বিভিন্ন ভিডিও নিয়ে লেখালেখি নিয়ে আসতে পারে, বিভিন্ন ব্লগিং সাইটে লেখালেখি নিয়ে আসতে পারে। তাহলে এটা মানে ওভারঅল এটা বলা যায় যে ধর্মীয় দাওয়াত, যেটা ধর্মীয় বিষয়গুলো নিয়ে, এই দিকটাতে আলেমদের আরো অনেক কাজ করার সুযোগ রয়েছে। বিশেষ করে যে ফতোয়ার বিষয়টি বললেন, আমার মনে হয় যে এক্ষেত্রে আমাদের একটা মানে সহজলভ্য জনগণের জন্য বিশ্বস্ত একটি মানে স্টেবল প্রতিষ্ঠিত একটি ফতোয়ার মানে এরকম চালু হতে পারে, যেখানে জনসাধারণ প্রশ্ন করে একদম কোরআন সুন্নাহ ভিত্তিক হাদিসের রেফারেন্স অনুযায়ী ফতোয়া গুলো পেতে পারে, যাতে করে জনসাধারণ যে কারো কাছ থেকে ফতোয়া নেওয়ার প্রয়োজনীয়তা বোঝ না করে। এক্ষেত্রে এটাও মনে হয় আমার যে আলেমদের তত্ত্বাবধানে বড় একটি বোর্ড, যেটা এখন বর্তমানে বিভিন্ন মাদ্রাসা কেন্দ্রিক রয়েছে, সেটা অনলাইন কেন্দ্রিক নয়, তাদের কাছে চিঠি পাঠালে তারা সেটার জবাব দেয়, সেটা অনলাইন কেন্দ্রিক হতে পারে, এবং সেটা যদি প্রতিষ্ঠিত আকারে যাত্রা শুরু করে, তাহলে আমার মনে হয় যেটা এই যে বিভিন্ন স্কলাররা যারা ফতোয়া দিচ্ছেন, এই যত্রতত্র ফতোয়া দেওয়াটা আমার মনে হয় যে এক্ষেত্রে কিছুটা বন্ধ হতে পারে, এবং জাতির যে বিদ্বেষ এবং বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে সেটা আমার মনে হয় কিছুটা হলেও কমিয়ে আনা সম্ভব। আচ্ছা, এখন হচ্ছে যে এই যে এই এগুলো প্রয়োজন বা এগুলোতে আমাদের আলেমদের ইনভলভ হওয়া সময়ের দাবি, এখন কিছু না কিছু তো কাজ হচ্ছে, তো সেই দৃষ্টিকোণ থেকে এই অঙ্গনটাতে মানে দাওয়াতের কাজটা প্রসার করতে গিয়ে আলেমদের জাতির যে প্রত্যাশাটা রয়েছে সেটা কতটুকু পূরণ করতে পারছে বলে আপনি মনে করেন?
হ্যাঁ, বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে যদি আমি চিন্তা করি, যদি বলি, তাহলে দেখা গেছে যে আমার চিন্তার মধ্যে আসলে আসতেছে যে আলেমরা বর্তমানে করতেছেন, ঠিক আছে, সব আলেমরা করতেছেন, এখন যে সময় এই সময় অনুযায়ী আলেম সমাজ বর্তমান কাজ অনুযায়ী সাকসেস, ঠিক আছে। আপনি দেখেন একটা জানাজা হচ্ছে, সেখানে অন্য কোনো মানুষ জয়েন করতেছেন না, আলেমরা গিয়ে জয়েন করে দিনের জানাজাটা পড়াচ্ছে, এখানে কিন্তু আলেমরা সাকসেস। এরপরে হচ্ছে একটা জায়গায় গিয়ে আলেমরা মানুষদেরকে ডোনেট করতেছে ইসলাম আন্দোলনের পক্ষ থেকে বলেন, এরপর হচ্ছে আরো অনেকগুলি আলেমরা অনেক জায়গার মধ্যে অনেক আলেম সমাজ আপনার এই যে দেখেন হাইবুর, যখন আমাদের করোনা ভাইরাস শুরু হয়েছে তখন কিন্তু আমাদের এই যে হাইবুর রহমান মিসবাহ সাহেবজুর, তিনি কিন্তু বিভিন্ন ভাবে মানুষদেরকে ডোনেট করার চেষ্টা করছেন, মানুষদের থেকে তুলে আবার মানুষদেরকে দেওয়ার চেষ্টা করছেন। এভাবে আলেমরা বর্তমানে অনেক কাজ করছে। তো আমি মনে করি যে বর্তমান যে এই চলমান যে বিষয়টা, এই বিষয়টার উপরে তাকালে দেখা যায় যে আলেম সমাজ আসলে 100% সাকসেস। তবে যদি চলমান এই বিষয়টাকে আরো মানে যুগ যুগ দীর্ঘায়িত ধরে করা নিয়ে যায়, হ্যাঁ যাওয়া যায়, দীর্ঘায়িত করা যায়, তাহলে ইনশাল্লাহ আমরা মনে করি যে আমাদের আলেম সমাজদের জন্য উজ্জ্বল একটা ভবিষ্যৎ রয়েছে, এবং বর্তমান যে 100% সাকসেস, সেই সাকসেসটা আগামীতেও থাকবে। এর আগে কি ছিল না না ছিল সেটা আপাতত আমরা বাদই দিলাম, এর আগে হয়তো আমাদের চিন্তা চেতনা অতটুকু পর্যন্ত যায় নাই মানুষদের কি করতে হবে। এই যে করোনা ভাইরাসের কারণে কিন্তু আসলে দেখেন সবার মাঝে পরিবর্তন শুরু হয়ে গেছে। আপনি দেখেন নাস্তিকরাও কিন্তু ইদানিং আল্লাহ একজন আছে বলে বিশ্বাস করতে শুরু করে দিছে অলরেডি, এখন সবার মধ্যে পরিবর্তন আসা শুরু করে দিছে। আশা করি আমাদের আলেম সমাজ এই পরিবর্তনটাকে আরো সামনে নিয়ে যাবেন, এবং আমাদের যে সাকসেসটা বর্তমানে হয়ে গেছে সবাই হুজুরদের প্রতি ভালো একটা ধারণা, ধারণাটা 100% আরো সামনে এগোবে আমি মনে করি। আমরা প্রত্যাশা করি এই নতুন দিগন্ত বা নতুন যে দিনের সূচনা হয়েছে, মানুষের মনস্তাত্ত্বিক যে পরিবর্তন চলে এসেছে এবং সেবামূলক কাজে এগিয়ে আসার যে আগ্রহ দেখা যাচ্ছে, এটা সর্বাঙ্গনেই এটার চলমান থাকুক এবং ধারাবাহিকতা বজায় রাখুক, সেই প্রত্যাশা করি। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে এই পর্যায়ে জানতে চাবো যে এই আলেমদের যে বিষয়টা আমরা এখন বললাম যে এটা চলমান থাকা প্রয়োজন, তো আলেমদের তুলনায় অন্য কোনো নির্দিষ্ট জাতি গোষ্ঠীকে কি কোনো একটি নির্দিষ্ট বিষয়ে জনকল্যাণমূলক কাজে আপনি এগিয়ে রাখতে চান, বা ওইটা আমরা ফলো করতে পারি বা ওখান থেকে ভালো কিছু আসছে বলে আপনি মনে করছেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আপনি যদি এই বিষয়টা খেয়াল করেন তাহলে দেখবেন যে এই যে ব্লগার রাজীব বলেন, তারপরে হচ্ছে ইউটিউবার এই যে তাসিন হোসেন, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ইউটিউবাররা এই যে আপনার সালাম মুক্তাদির, এরকম টাইপের আরো যারা ব্লগিং নিয়ে ভিডিও করে তৈরি, এরা কিন্তু আপনার অনেক জনগণকে তাদের মানে আয়ত্ত করে ফেলছে। আমি ওদের সাবস্ক্রাইবের সংখ্যা যে পরিমাণ হয়ে গেছে, সেই পরিমাণ সাবস্ক্রাইবের সংখ্যা যদি আমাদের আলেম সমাজের কারো একজন হইতো, এবং আমরা যদি সেখানে মানে আমাদের বিশাল একটা জায়গা তুলে ধরতে পারতাম, বিশাল একটা জায়গা করে নিতে পারতাম, তাহলে দেখেন আমাদের, আমরা যদি ওই জায়গাটাতে থাকতাম, তাহলে কিন্তু আমরা যদি নামাজের একটা কথা বলতাম যে ভাই আপনারা নামাজ পড়েন, তখন কিন্তু আমাদের এই যে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার, ওনারা কিন্তু সাবস্ক্রাইবার ওনারা কিন্তু চিন্তা করতো যে আমাদের, আমরা যাকে আইডল হিসেবে মানতেছি তিনি নামাজ পড়তেছে, তাহলে আমরাও নামাজ পড়ি, ঠিক আছে। এরপর আমরা যাকে আইডল হিসেবে মানতেছি, আমরা উনি একটা ভালো কাজ করতেছে, আমরা একটা ভালো কাজ করি। তো ওনার এই যে তাহিদ আফ্রিদি বলেন, তারপর হচ্ছে আপনার তাসিনেশন, এই ধরনের যারা ইউটিউবার রয়েছে, এরপর ব্লগার রাজীব টাজীব যারা মারা গেছেন এবং বর্তমানে যারা আছেন ব্লগার, তো তারা যেভাবে কাজ করতেছে তাদের কিন্তু অনেক ফ্যান ফলোয়ারের অভাব নেই। আপনি দেখেন এই যে ব্লগার ইমরান, ইমরানের কিন্তু আপনার ফেসবুকের মধ্যে ফলোয়ারের অভাব নেই, এরপর হচ্ছে ওনার ব্লগিং সাইটে ওনার ফলোয়ারের কিন্তু অভাব নেই। আপনি দেখেন এই জায়গাটা কিন্তু একজন আলেমও কিন্তু নিতে পারতো, পারতো না আপনি মনে করেন? না না, অবশ্যই নিতে এক্ষেত্রে পারতো। এক্ষেত্রে আমি অবশ্য রিসেন্টলি তাদের ওই করোনা ভাইরাস শুরু হওয়ার পরে ভ্যাকসিনেশন এবং তাওহিদ আফ্রিদির পডকাস্ট নামে একটা ধারাবাহিক ইয়ে চলছে, অনলাইন লাইভ চলছে, সেখানে আমি বেশ কয়েকদিন দেখেছি। সেখানে মানে বিষয়টা হচ্ছে আরো আগে থেকেই মানে ওরা এরকম একটা জায়গা ক্ষেত্র তৈরি করে নিয়েছে, যারা ওরা যেটাই বলে তাদের ফ্যান ফলোয়ার্সরা মানে ওইটাকেই মেনে নিচ্ছে। তো হ্যাঁ, আপনি যেটা বললেন যে এরকম ভাবে ওদের মতো করে এই জিনিসটা, যে আমরা আলেমরা যদি এরকম একটা ক্ষেত্র তৈরি করে নিতে পারতাম, যে আমি যেটা বলছি তারা সেটাই মানছে, যদিও এখন কিছু কিছু মানুষ অন্য অঙ্গনে কিছু কিছু মানুষ মনে করে বা বলে থাকে এটা যে অন্ধবিশ্বাস ধ্বংস করে দিল এইটাই, কিন্তু তাদের পিছনে দেখেন সত্যি কিন্তু মানুষ অন্ধবিশ্বাসের মতো মানে মানছে, কিন্তু সেটা তাদের অঙ্গন থেকে কিন্তু ঠিক আছে।
তারা যেটা বলছে যেটা ছড়াতে চাচ্ছে মানুষ সেটাই খাচ্ছে বলা যায় আর কি, মানছে। এরকম আমরাও কিন্তু যত আমাদেরকে মানুষ বলুক যে অন্ধবিশ্বাস, অন্ধবিশ্বাসের মতো করে মানুষ মেনে নিচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু মানুষ মেনে নিচ্ছে না। আমরা যখন তাদের মতো করে এরকম একটা ক্ষেত্র তৈরি করতে পারতাম, তখন অন্ধবিশ্বাসের মতোই মানুষ আমাদের কথাগুলো মেনে নিত। এটাই ছিল মানে তাদের একটি ভালো গুণ যেটা আমাদের মধ্যে কমতি রয়েছে, এখন পর্যন্ত হয়নি, এখন পর্যন্ত হয়নি। আশা করি এই দিকটাতেও আমাদের যারা স্কলার রয়েছেন মোটামুটি একটা অঙ্গনে বিচরণ করছেন, একটা লেভেল পর্যন্ত চলে আসছেন, তারা এই দিকটা একটু খেয়াল করতে পারে। বিশেষ করে আল্লামা মামুনুল হক সাহেবের ফেসবুক ইতোমধ্যে আমরা দেখেছি যে ব্লু ভেরিফিকেশন চলে এসেছে, যদিও এটা অন্য অঙ্গনের, অন্য অঙ্গনে সেটা কিন্তু মানে খুবই মানে একদমই মানে ন্যাচারাল, অনেকেরই ব্লু ভেরিফিকেশন রয়েছে, যেটা আমাদের আলেম সমাজে এই মাত্র একজন চলে এসেছে, তার আগে ছিল আজহারি সাহেবের ছিল। তো এটা মানে খুব বড় একটা কিছু বলবো তা না, কিন্তু এটা মানে যেহেতু অন্য অঙ্গনে বেশ ছড়াছড়ি এটা রয়েছে, আমাদের এটা পারুক এই প্রত্যাশা করি, এবং তাদের মতো করে আমরাও একটি সোশ্যাল মিডিয়াতে ভালো একটা অবস্থান নিয়ে এই প্রত্যাশা করছি। এখন সর্বশেষ আপনার কাছে যে জিনিসটা জানতে চাবো তা আপনার ব্যক্তিগত বিষয়, সেটা হচ্ছে যে আপনি নিজেকে মানে কোন জায়গাটায় প্রতিষ্ঠিত দেখতে চান? আমার আসলে স্বপ্ন তো অনেক বিশাল, মানুষ প্রতিদিন হাজারো লক্ষ স্বপ্ন দেখে, এবং সেই স্বপ্নগুলো পূরণ হোক আর না হোক, আবার পরের দিন উঠে আবার আরো লক্ষ লক্ষ স্বপ্ন দেখতে থাকে, মানে স্বপ্ন দেখতে আসে মানুষ। হয়তো আজকে 1 লাখ স্বপ্ন দেখলাম, 1 লাখ তো দেখা যায় না, যতটুকু দেখা যায়, তো আজকে এতগুলো স্বপ্ন দেখলাম, এগুলো পূরণ হোক আর না হোক, একটাও পূরণ হোক আর না হোক, আগামীকালকে ঘুম থেকে উঠে আবারও আরেক মানে আরেক ভাবে আরো হাজার হাজার স্বপ্ন দেখতেছি, 1 লাখ স্বপ্ন দেখতেছি। এই যে স্বপ্নগুলো, ঠিক আছে, স্বপ্নগুলো তো শেষ নেই। তা আমার আসলে স্বপ্ন অনেক, তো এই স্বপ্নগুলোর মধ্যে একটা স্বপ্ন হচ্ছে একজন বড় আলেম হবো, একজন বড় একজন ইসলামিক স্কলার হবো, এরপর হচ্ছে নিজেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের সামনে উপস্থাপন করব, বিভিন্ন ওয়াজ মাহফিলের সামনে মানে নিজেকে নিয়ে যাব। এই ধরনের আরো অনেক স্বপ্ন আমি প্রতিদিন দেখতে থাকি, তবে আশা করি আমার স্বপ্নগুলো পূরণ হবে। কারণ হচ্ছে যে আমি যে এইভাবে আগাচ্ছি, সেভাবে আমি দেখতেছি যে আমার ভবিষ্যৎটা অনেক বেশি উজ্জ্বল না হইলেও মোটামুটি উজ্জ্বল হচ্ছে। বিকজ হচ্ছে যে আমি দেখতেছি যে আস্তে আস্তে মানুষ আমার কথা নিচ্ছে, এই যে আমি বিভিন্ন মানুষদেরকে বুঝাতে পারতেছি আমার কথাগুলো, তারপরে হচ্ছে যে আমি বিভিন্ন মানুষদেরকে শিক্ষা দিতে পারতেছি, আমার আমার যে মাইন্ড, আমি আমার মাইন্ড অনুযায়ী কিছু করতে পারতেছি এবং মানুষ সেটা নিচ্ছে। তো সে অনুযায়ী আমি বুঝতে পারতেছি যে আমার ভবিষ্যৎটা অনেক বেশি উজ্জ্বল না হলেও আল্লাহর রহমতে মোটামুটি উজ্জ্বল হবে, এই বলে আমি কি নিজের জন্য এটা আমরা প্রত্যাশা করি। আপনি আপনার চলমান যে জীবনের দিকে যাচ্ছেন, আপনি যে ভবিষ্যতের দিকে যাচ্ছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং করুণায় সেই লক্ষ্যে সফল হবেন বলে আশা করছি, এবং জাতির কল্যাণে নিজেকে একজন সেবক হিসেবে নিয়োজিত করবেন সেই প্রত্যাশা করে আজকের মতো আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই শুভকামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আচ্ছা জি, আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের মতো আমাদের আয়োজন। বরাবরের মতো বলে নিতে চাচ্ছি, আমাদের এই আয়োজনে আপনিও অতিথি হিসেবে যুক্ত হতে পারেন, সেজন্য এই কিউআর কোডটি আপনাকে স্ক্যান করতে হবে এবং সেখানে থাকা একটি ফর্ম আপনি ফিল আপ করে আমাদের সাথে জমা দিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে পরবর্তী কোনো অতিথিদের সাথে ভিন্ন কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।